এই শরীর নিয়া কি আর এই জীবন বয়সে কি আর মানুষের বাড়িতে কাজ করা যায়? সাহেব আপনি কি করতেছেন? আরে সাহেব ছাড়েন, সাহেব আরে কি করতেছেন আপনি? কত দূর সাহেব এসব কি করতেছেন আপনি? আরে জি আর কে টিভি বিনোদনই আমাদের অঙ্গীকার। আর পারি না, এত কাজ কামার ভালো লাগতেছে না। ও এই শরীর নিয়ে কি আর এই জীবন বয়সে কি আর মানুষের বাড়িতে কাজ করা যায়? এটা কি স্বভাব হয়? বাপ মায়ের টাকা পাইবে না, বিয়ে শাদি সারা জীবন বুঝে আইগুলো হয়ে থাকলে হবে। তুমি আরে আমি শুয়েছিলাম, আমার জমি বাদেশ পুরে আনছে। আমি অনেক গরিব, ঠিক আছে, অভাবের সংসার আমার, তুমি আমার সাথে করো, আমার বেতনটা একটু বাড়াই দিও। আমি কই বেতন বাড়বে, বেতনটা করবো, আমি কি বেতনটা ইনকাম করি? বড় বড় ভাই বেতন দিবো? ছি ছি ছি, তুমি আমার ভাইয়ের সাথে এরকম কথা ভাবছিস? বিশ্বাস করেন বড় সাহেব, সব মিথ্যা কথা। মিছে তো কইবা না, কিন্তু মিছে তো কইবা না, আমার কথা গিলেও তুমি, আমি একটা ভদ্র ছেলে, ভদ্র রাখছি, ভালো মনে করে কাজ কাম করবা, ইয়া করবা, একটু মুখ দিয়ে ধোয়া মসি করবা, একটু খাটা ঠিক করবা। তুমি আমার ভাইয়ের একা ভাই, তুমি বাসা থেকে কিনতে কেন শুরু করছো না? বড় সাহেব বিশ্বাস করেন, আমি সত্য কথা বলতেছি, এখানে কোনো মিথ্যা কথা না। আর একদিন আমার প্যান্টটা টান দিছে, কি শুরু করছো তোমরা? আমি বুঝি না কিছু, আজকে তো এখন যাও গিয়া, তোমার কাজ করা লাগবো না, তুমি আমার ভাইরা নষ্ট করতে চলে গেলাম, কি করে খামো? তুমি এখন যাও, আমার ভাই নষ্ট করতে আছো, তুমি যাও, বারো, তুমি বাসা থেকে বারো। ভুলটা আমারই ছিল, ঠিক আছে, আমি বুঝতে পারি না, ঠিক আছে, আপনি প্লিজ আমাদের বাসায় কাজটি আপনি যাবেন না, ঠিক আছে, আমাদের বাসায় কাজ করেন আপনি।
আপনার আমি বড় ভাইয়ের মতো দেখছিলাম আর আপনি আমার শেষ মাসে এই কি হয়েছে কেন ভাইয়া? ওই যে ভিতরে যে ঘটনা ঘটছিল ওই ঘটনার লেগে ভাইয়া আমি যাইছিলাম ভাইয়া। অনকস কি ভাই আপনার কইছিলাম না যে আমার কোনো দোষ নাই, এতদিন ধরে আপনার বাড়িতে কাজ করি কোনো রং পাইছে না আমার, আপনি শুধু শুধু আমার ভুল বুঝলেন। কিরে আমি আগে সন্দেহ করছিলাম তোর উপরে সবেশি আর সন্দেহের মূল, মেয়েরা অনেকদিন ধরে আমার বাসায় কাজ করে কোনো দিন ধরে খারাপ কিছু দেখি না, খারাপ কোনো আচরণ দেয় না। আমার ভুল হয়েছে। হ্যাঁ এই হারাম দাদা ভুল হয়েছে এটা কইলে হইব না, ভুল হয়েছে কইলে কি সংশোধন করা যায়? সামনে আর কোন এরকম যাতে অঘটন না ঘটে, ঠিক আছে? আর কোনোদিন করবো না, ঠিক আছে? সাবধানে যাইবা। আমার ভাই যে ভুল করছে সেই ভুল তো স্বীকার করছে, তুমি তাকে মাফ করে দাও আর তুমি আমার বাড়িতে কাজ কারণ করবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই, আর আপনার ভাইয়ের একটু শাসন করেন আর আমি থাকে গেলাম আপনার বাড়িতে। আচ্ছা ঠিক আছে যাও, তুমি বাড়ি যাও। এই বেত কি আজ দাদা সামনেতে কোনো এইসব ঘটনা যাতে না শুরু, ঠিক আছে? সাবধানে যাইবা, যাও বলে যাও। আর দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাইরা, কাজের মেয়েদের সাথে এরকম আচরণ করবেন, যদিও করে থাকেন তাহলে আপনাদের ভুল আপনারা সংশোধন করে নেবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। লাইক দিন, কমেন্টস করুন, শেয়ার দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।